আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি কুইন। আশা করি সবাই খুব ভালো আছেন। এখন আমি তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্টলি ইলিশ মাছ ভাজতে হয়। অনেকেই ইলিশ মাছটাকে শুকনো করকরে করে ভেজে ফেলেন, তাতে করে ইলিশের টেস্টটাই চলে যায় আর খেতেও বেশি মজা লাগে না। আর এই ইলিশ মাছ ভাজার জন্য খুব একটা বেশি মশলারও প্রয়োজন হয় না। চলুন তাহলে দেখে নিই এই রেসিপির জন্য আমি কি কি উপাদান নিয়েছি। এইখানে আমি ইলিশ মাছ নিয়েছি 4 পিস মতো, একটু মোটা করে কেটে নিয়েছি। আর নিয়েছি মরিচ গুঁড়ো 1 টেবিল স্পুন, হলুদ এবং জিরে গুঁড়া 1/2 টেবিল স্পুন করে। সাথে আরো নিয়েছি সরিষার তেল, শুকনো মরিচ আর লবণ। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। প্রথমেই আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এবার হলুদ, মরিচ, জিরে গুঁড়ো আর লবণ নিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এই মশলাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি মশলার এই পেস্টটাকে মাছের পিসগুলোর সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। আর মশলাটা মাখানো হয়ে গেলে এটাকে প্রায় 10 মিনিটের জন্য রেখে দেব। প্রায় 10 মিনিট পরে আমি এখন মাছগুলোকে ভেজে নেব। তাই একটা প্যান নিয়ে নিলাম, তাতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে এলে এবার এতে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর মাছটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। মাছের এই পিঠটাকে আমি প্রায় 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। প্রায় 3 মিনিট পরে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। ইলিশ মাছ যেহেতু খুব নরম হয়, তাই এগুলোকে খুব সাবধানে উল্টাতে হয়, তা না হলে মাছটা ভেঙে যেতে পারে। এবার আমি এতে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, কেউ চাইলে নাও দিতে পারেন। মাছের এই পাশটাকেও আমি প্রায় 3 মিনিটের জন্য মিডিয়াম লো হিটে ভেজে নিচ্ছি। কিন্তু এই সময় মাছটাকে ঢাকার কোনো দরকার নেই, এতে করে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। প্রায় 3 মিনিট পরে মাছটাকে আবারও আমি উল্টে দিচ্ছি। মাছের এই পিঠটাকে আমি প্রায় 4 মিনিট সময় নিয়ে লো হিটে ভেজে নেব। তার মানে আমি মাছটাকে এপিট ওপিট মিলে প্রায় 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। মাছের এই পিঠটা প্রায় 4 মিনিট ভাজার পরে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এইখানে যে ইলিশ মাছ ভাজার তেল আর শুকনো মরিচ আছে, সেটা দিয়ে ভাত কিংবা খিচুড়ি মেখে খেতে খুবই মজা লাগে। ইলিশ ভাজার এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সকলেই এই ইলিশ ভাজা বারবার খেতে চাইছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।